আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি বাজাজ ডিসকভারি 125 সিসি একটা বাইকের মাইলেজ টেস্ট করব। তো এটাতে আমি প্রথমে 100 ml অকটেন নিব, তো তারপর পেট্রোল দিয়ে টেস্ট করব। তো চলুন। তো বন্ধুরা, এই বোতলের মধ্যে আমি 100 ml পেট্রোল নিয়েছি, সরি পেট্রোল না, অকটেন নিয়েছি। তো এটাতে আমি কার্বোরেটরের যে লাইন ছিল সেই সংযোগটা আগেই বিচ্ছিন্ন করা হয়েছে। তো বিচ্ছিন্ন করার পরে কার্বোরেটরের মধ্যে যে তেল থাকে, তো সেই তেল আমি এতক্ষণ ভরে শেষ করছি। তো যদি দেখাই, দেখেন কোনো স্টার্ট নিচ্ছে না বাইকটার, দেখেন আর কোনো স্টার্ট নিচ্ছে না। তো এবার আমি এই 100 ml বোতলের এই সংযোগটা এখানে লাগাবো কার্বোরেটর লাইনে। হ্যাঁ, এই যে। তো বন্ধুরা, কার্বোরেটরের সংযোগ দেওয়া শেষ। এইখানে গিয়ে একটা গিট্টু দিতে হবে। হ্যাঁ, তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাইকের ট্রিপ মিটারটা আমাকে জিরো করতে হবে। হ্যাঁ, দেখেন ট্রিপ, হ্যাঁ এই দেখেন জিরো করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ট্রিপ মিটারটা জিরো করা আছে। তো এবার শুরু করা যাক। বিসমিল্লাহ। তো বন্ধুরা দেখা যাক বাজাজ ডিসকভারি 125 সিসির এই বাইকটার দূর কত দূর। তো মোটামুটি 40-50-এর মধ্যে রাইড করতে হবে, না হলে তেল বেশি খাবে। তো 40-50 স্পিড অথবা আপনার 4 থেকে 5 হাজার RPM এর মধ্যে রাইড করতে হবে। তো বন্ধুরা, আমি যতটুকু মানে জানছি, তো এই বাইকটার মাইলেজ অনেক ভালো। তো সেই কারণে আজকে একটা নতুন বাইকের মাইলেজ টেস্ট করতেছি। তো এটা মোটামুটি আপনার ব্রেকিং পিরিয়ড সম্পূর্ণ করা শেষ হয়ে গেছে, 3,000-এর মতো বাইকটা চলছে। তো সেই কারণে এই বাইকটা আজকে আমি বেছে নিছি, কারণ এটাই উপযুক্ত সময় যে বাইকের সঠিক যে মাইলেজ দেয় সেটা এখন আমি পাবো। বোতলের মধ্যে এখন অনেক ফুয়েল দেখা যাচ্ছে, অলরেডি আমি 1 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আমি আসছি একটা গ্রামের মধ্যে দিয়ে, একটা ফাঁকা রোডে আসছি, যাতে কোনো বিরতি না দিতে হয় ভিডিওর মাঝখানে, সেই কারণেই। তো দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে এখনো অনেকটাই ফুয়েল জমা আছে, 1.7 কিলোমিটার চালানো হয়েছে এখন পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন 2 কিলোমিটার হয়ে গেছে। আমার মনে হচ্ছে একটা ভালো মাইলেজ পাবো ডিসকভারি 125 বাইকটা থেকে।
কারণ বাংলাদেশে মোটামুটি সব শ্রেণীর মানুষই এই বাইকটা ব্যবহার করে। তো 2.5 কিলোমিটার পার হয়েছে, বোতল এখনো ফুয়েল দেখা যাচ্ছে, দেখেন অনেকটাই আছে। তো আমি চালাচ্ছি 40-50-এর মধ্যে। তো পয়েন্ট 1 কিলোমিটার হয়ে গেছে, তো এখনো অনেকটাই ফুয়েল আছে বোতলে। হাতি ডিস্টার্ব করে ফেলছে, একসাথেই হাতির ট্যাক্স দিতে হইলো। তো এখন পর্যন্ত চলছে 3.9 কিলোমিটার, তো এখনো বোতলের মধ্যে আমি ফুয়েল দেখতে পাচ্ছি। দেখেন 4 কিলোমিটার হয়েছে। তো এই রাস্তার জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, কারণ মানে এত পরিমাণে রাস্তার মধ্যে মোড়, অনেক মোড়, একটু পর পরই একটা করে মোড় পার হতে হচ্ছে। তো বোতলের ফুয়েল সামান্য একটু আছে, 4.4 কিলোমিটার হয়েছে। একটা জিনিস ভালো হয়েছে, একবার 20-এ চালাইতেছি, আবার 50-এ চালাইতেছি, সেই কারণেই একদম পারফেক্ট মাইলেজটা আসবে আমি আশা করতেছি এই বাইকটা থেকে। বন্ধুরা, বোতলের ফুয়েল শেষ, বোতলের ফুয়েল শেষ, তো এখনো কার্বোটারের মধ্যে অনেকটাই ফুয়েল জমা আছে। তো আমি অলরেডি 5 কিলোমিটার চালানো হয়ে গেছে। দেখেন বোতলের ফুয়েল শেষ, একটা জিনিস দেখতে পাচ্ছি, এই দেখেন এই যে পাইপ থেকে ফুয়েল আস্তে আস্তে যাচ্ছে, এই দেখেন ওই যে আস্তে আস্তে যাচ্ছে, পাইপের যে তেলটুকু ছিল সেটা আস্তে আস্তে যাচ্ছে। আর কত ভাই, ফোর কিলোমিটার, ওরে মারে বিট। বাহ, দুইটা অনেক বড় বড় বিট দেয়, আচ্ছা খানখানাপুর বাজার। বন্ধুরা, বোতলের ফুয়েল অনেক আগে শেষ হয়েছে, তো এখনো যেটা চলতেছে এটা হচ্ছে কার্বোটারের তেল দিয়ে চলতেছে।
এখন পর্যন্ত চলছে হচ্ছে 6.2 কিলোমিটার। তো এখনো বাইকটা কোনো ধাক্কা ধাক্কি নাই, একদম স্মুথলি চলতেছে। মনে হচ্ছে ধাক্কা ধাক্কি পাইতেছি। সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার, গাড়ির ধাক্কা আমি লক্ষ্য করতেছি। হ্যাঁ, বন্ধই হয়ে গেছে। দেখি, স্টার্ট নিছে না, কাজ হচ্ছে না। তো বন্ধুরা, চালাইছি হচ্ছে 6.5 কিলোমিটার। তো এটাতে এবার ফুয়েল ট্যাঙ্কের লাইনটা লাগাইছি। তো বন্ধুরা, ডিসকভারি 125 সিসি, 3000 কিলো চলা এই বাইকটা থেকে আমি মাইলেজ পাইলাম হচ্ছে 6.5 কিলোমিটার। তার মানে হচ্ছে 1 লিটার ফুয়েলে এটা আমাকে মাইলেজ দিল 65 কিলোমিটার। তো ভালো একটা মাইলেজই বলা যায়, 125 সিসি বাইক থেকে 65 কিলোমিটার মাইলেজটা আমি মনে করি অনেক ভালো একটা মাইলেজ দিছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।